ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। টেস্ট, ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন সময়সূচি। অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলাদেশ, যেটা শুরু হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে টাইগারদের, যার শুরুটা হবে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে। দীর্ঘ 7 বছর পর জিম্বাবুয়ের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে একটি টেস্ট, 3টি ওয়ান ডে এবং 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। সূচি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু সেখান থেকে 1টি টেস্ট ম্যাচ বাদ দিয়ে 1টি টি-টোয়েন্টি ম্যাচে যোগ করেছে 2 দেশের ক্রিকেট বোর্ড। নিজেদের মাটিতে খুবই শক্তিশালী দল জিম্বাবুয়ে। কিছুদিন আগেই পাকিস্তানের মতো দলকে নিজেদের মাটিতে হারিয়েছে জিম্বাবুয়ে। 29 জুন দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে। 7 জুলাই টেস্ট দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এর আগে 3 ও 4 জুলাই 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ান ডে হবে 16, 18 ও 20 জুলাই। হারে যেতে হবে এই ম্যাচগুলো। একই ভেন্যুতে 23, 25 ও 27 জুলাই হবে টি টোয়েন্টি লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 5টি করে মোট 10টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও ছিল 3টি টি-টোয়েন্টি। আলোচনা করে আরও 2টি ম্যাচ যুক্ত করা হয়েছে। 18 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে নিউজিল্যান্ড 5টি টি-টোয়েন্টি খেলবে। অস্ট্রেলিয়া সিরিজ 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।